সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। গোটা হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড। যুদ্ধবিরতির জন্য চাপ বাড়ছে ইসরায়েলে। ইসরায়েলে বর্বরতা, খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা ফিলিস্তিনিদের উপর গুলিবর্ষণ। রাখাইনের মিনবিয়া শহরের নিয়ন্ত্রণ হারাল জান্তা। রাশিয়ার অস্ত্র পশ্চিমা দেশেও আঘাত আনতে সক্ষম, হুঁশিয়ারি পুতিনের। তিনটি রুশ বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের। এবং বিক্ষোভের মধ্যে পাকিস্তানের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। গোটা হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড। 2010 সালে হামাসের সামরিক শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে নিউজিল্যান্ড। তখন হামাসের রাজনৈতিক শাখাকে এর বাইরে রাখা হয়েছিল, কিন্তু এবার গোটা হামাসকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা করলো দেশটি। এ খবর দিয়েছে সিএনএন। খবরে জানানো হয়, বৃহস্পতিবার হামাসের বিরুদ্ধে তার নীতি আরো বিস্তৃত করেছে নিউজিল্যান্ড। এর ফলে হামাসের রাজনৈতিক ও সামরিক সব ধরনের কার্যক্রমকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে দেখবে দেশটি। এক ঘোষণায় নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স বলেন, 7 অক্টোবর যা হয়েছে তাতে আমরা হামাসের রাজনৈতিক ও সামরিক শাখার মধ্যে আর কোনো পার্থক্য করতে পারছি না। ওই সন্ত্রাসী আক্রমণের জন্য গোটা হামাসই দায়ী। এই ঘোষণার ফলে নিউজিল্যান্ডে থাকা হামাসের যে কোনো ধরনের সম্পদ ফ্রিজ করে দেয়া হবে। হামাসকে আর্থিক বা যে কোনো ধরনের সমর্থন দেয়া এখন থেকে অপরাধ হিসেবে বিবেচিত হবে। যুদ্ধবিরতির জন্য চাপ বাড়ছে ইসরায়েলে। ইসরায়েলি জিম্মিদের পরিবার এবং শোভানুদ্ধায়ীরা বুধবার জেরুজালেমের দিকে লং মার্চ শুরু করেছে। 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে উৎসবের স্থান নোভায় হামাসের বন্দুকধারীরা হামলা চালায়। এই উৎসবের স্থানটি কিব্বুৎস রেইমের কাছে, যেখানে শত শত ইসরায়েলি নিহত হয় এবং আরো শতাধিককে গাজায় বন্দী করে গাজায় নিয়ে যাওয়া হয়। পদযাত্রাকারীরা নিখোঁজদের ছবি বহন করছে এবং বাকি 134 জিম্মিকে দেশে ফিরিয়ে আনতে তাদের সরকারকে আরো বেশি কিছু করার দাবি জানিয়েছে। যুদ্ধবিরতির আলোচনা তাদের আশা আরো বাড়িয়ে দিয়েছে। প্রিয়জনদের জন্য আমাদের 145 দিন ও রাতের অধীর আকুলতা, রনেন নেত্রা বলছিলেন উপস্থিত জনতার উদ্দেশ্যে। রনেনের 22 বছর বয়সী ছেলে ওমের গাজার কোথাও রয়েছেন। আমরা তাদের শক্তি রাখতে বলবো আর অল্প একটু অপেক্ষা করতে, বলেন রনেন। ওমের আর অল্প সময়ের জন্য অপেক্ষা, একটা চুক্তি সম্ভব। ইসরায়েলে হামলার মুখে জীবন বাঁচাতে রাফা ছেড়ে যাওয়ার আগে কান্নায় ভেঙে পড়েন এই নারী। গত সপ্তাহ শেষে প্যারিসে যুক্তরাষ্ট্র, মিশরি এবং কাতারীয় মধ্যস্থতাকারীদের বৈঠকের পর ইসরায়েলি গণমাধ্যমগুলো যুদ্ধবন্ধে চুক্তির বিষয়ে পূর্ণ হয়ে উঠেছে। সর্বশেষ প্রস্তাবগুলোর রূপরেখায় কোনো নথি জনসম্মুখে প্রকাশ করা হয়নি, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন সোমবারের মধ্যে একটা চুক্তি হতে পারে। এরপরে জল্পনা কল্পনা আরো বেড়ে গেছে, কিন্তু কেমন হতে পারে এই চুক্তি? মনে করা হচ্ছে 6 সপ্তাহের একটা যুদ্ধবিরতি হতে পারে। এই সময়ের মধ্যে 40 ইসরায়েলি জিম্মিকে ধাপে ধাপে ছেড়ে দেয়া হবে। নারী বেসামরিক এবং সৈনিকদের প্রথমে মুক্তি দেয়া হবে। বিনিময়ে ইসরায়েলি কারাগারে বন্দি 400 ফিলিস্তিনিকে মুক্তি দেয়া হবে, যাদের মধ্যে কেউ কেউ গুরুতর সন্ত্রাসী অপরাধে দোষী সাব্যস্ত। ইসরায়েলি সৈন্যরা গাজার সবচেয়ে জনবল এলাকা থেকে সরে যেতে পারে এবং যুদ্ধের কারণে অক্টোবর থেকে বাস্তুচ্যুত হওয়া 1.8 মিলিয়ন ফিলিস্তিনি তাদের উত্তরাঞ্চলের বাড়িতে ফিরে যেতে পারে। কিন্তু এই সপ্তাহে কাতারে এখনো কথাবার্তা চলছে, যেখানে মিশরি এবং কাতারি মধ্যস্থতাকারী এবং ইসরায়েলি ও হামাসের প্রতিনিধি দলের মধ্যে এখনো দিন দরবার চলছে। এতে এটা পরিষ্কার যে বেশিরভাগ ইস্যু এখনো ঝুলন্ত রয়েছে। প্রতিবেদনগুলিতে বলা হচ্ছে যে প্রতি ইসরায়েলি জিম্মির বিপরীতে ফিলিস্তিনি বন্দী মুক্তির সংখ্যা নিয়ে এখনো বিতর্ক রয়েছে। ইসরায়েলি সৈন্যদের পুনরায় মোতায়েন বা ফিলিস্তিনিদের তাদের ঘরে ফেরার বিষয়ে এখনো চুক্তির কথা ভাবা হয়নি, কিন্তু মোসাদের সাবেক বিভাগীয় প্রধান হাইম টমার তার অতীত অভিজ্ঞতায় বলেছেন এ বিষয়ে তিনি আশাবাদী। আমি মনে করি আমরা বেশ কাছাকাছি আছি, বলেন তিনি। আমি নিশ্চিতভাবে বলছি না যে আমরা জিম্মি এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেখতে পাবো, তবে আমি মনে করি যে আলোচনা এগিয়ে যাচ্ছে। ইসরায়েলে বর্বরতা, খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা ফিলিস্তিনিদের উপর গুলিবর্ষণ। খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা ফিলিস্তিনিদের ওপর এলোপাতারি গুলি চালিয়েছে ইসরায়েল। এই ঘটনায় 1 ফিলিস্তিনি নিহত হয়েছে, এছাড়া আরো বেশ কয়েকজন আহত হয়েছে। গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি বাহিনী খাবারের অপেক্ষায় থাকা ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়েছে বলে বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী নিশ্চিত করেছেন। এই ঘটনায় বেশ কিছু ভিডিওতে ঘটনার সত্যতা প্রকাশ পেয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ইসরায়েলি বাহিনীর গুলিতে একজন নিহত হয়েছেন, তিনি মাথায় গুলিবিদ্ধ হয়ে মাটিতে ছিটকে পড়েন। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে
ওই হামলায় কমপক্ষে 10 জন আহত হয়েছে। ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা আল জাজিরাকে জানিয়েছেন, বিনা প্ররোচনায় ইসরায়েলি বাহিনী সেখানে হামলা চালিয়েছে। এই ঘটনায় আহত এক ব্যক্তি বলেন, আমি গোলাগুলির শব্দ শুনতে পাই, এরপর কি ঘটেছে আমি জানি না। অপর এক ব্যক্তি জানান, তিনি সেখানে ময়দান নেওয়ার জন্য গিয়েছিলেন। তিনি বলেন, আমরা আমাদের সন্তানদের খাবার দিতে চাই যেভাবে অন্যান্যরা দিচ্ছে। আমরা সামান্য কিছু ময়দা পাওয়ার আশায় সেখানে গিয়েছিলাম, কিন্তু তারা আমাদের উপর গুলি চালিয়েছে। তারা ট্যাঙ্ক নিয়ে আমাদের উপর হামলার জন্য অগ্রসর হচ্ছে। বেশ কিছু ফুটেজে দেখা গেছে, বস্তা থেকে মাটিতে পড়ে থাকা ময়দা তুলে নিচ্ছে ফিলিস্তিনি শিশুরা। সম্প্রতি গাজে দুর্ভিক্ষের মতো পরিস্থিতি হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সেখানে ইসরায়েলি বাহিনীর তাণ্ডবের কারণে তীব্র মানবিক সংকট তৈরি হয়েছে। এমন ভয়াবহ পরিস্থিতির পরও ইসরায়েলি বাহিনী গাজায় কোনো ধরনের মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিচ্ছে না। সোমবার জাতিসংঘের বেশ কয়েকটি সংস্থা সতর্ক করেছে যে খাদ্য পানির অভাব এবং এর পাশাপাশি রোগের বিস্তারের কারণে গাজায় শিশু মৃত্যুর হার উদ্বেগজনকভাবে বাড়তে পারে। রাখাইনের মিনবিয়া শহরের নিয়ন্ত্রণ হারালো জান্তা। 10 দিনের তীব্র লড়াইয়ের পর রাখাইনের মিনবিয়া শহরে মিয়ানমারের জান্তা বাহিনীর সর্বশেষ ঘাঁটির দখলে নিয়েছে সেখানকার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি বা এএ। রাখাইনের স্বায়ত্তশাসনের দাবিতে লড়াই করে আসা এই গোষ্ঠী মঙ্গলবার বলেছে, তাদের যোদ্ধারা মিনবিয়ায় জান্তার নবম সেন্ট্রাল মিলিটারি ট্রেনিং স্কুলের ঘাঁটির পুরো নিয়ন্ত্রণ নিয়েছে। একই সঙ্গে লড়াই টিকতে না পেরে জান্তা সৈন্যরা পালিয়ে যাওয়ায় পুরো মিনবিয়া শহরের দখলও নিয়েছে আরাকান আর্মি। থাইল্যান্ড ভিত্তিক মিয়ানমারের ইংরেজি দৈনিক দ্য ইরাবতির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, রাখাইনের আরাকান বা ইয়োমা পর্বতমালার পাদদেশে অবস্থিত ওই প্রশিক্ষণ স্কুলটি মিনবিয়া শহরে জান্তা সর্বশেষ প্রধান ঘাঁটি ছিল। এক ডজনের বেশি জান্তা ঘাঁটি ও ফাঁড়ির মাধ্যমে বেষ্টিত সুরক্ষিত ছিল এই ঘাঁটি। গত 17 ফেব্রুয়ারি স্কুলটির ঘিরে তৈরি করা জান্তার প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলা শুরু করে আরাকান আর্মি। পরে জান্তা সৈন্যদের কয়েকদিনের অবিরাম কামানের গোলাবর্ষণ ও বিমান হামলা সত্ত্বেও সোমবার পুরো ঘাঁটির দখল নেয় আরাকান আর্মির যোদ্ধারা। রাখাইনের জাতিগত সশস্ত্র এই গোষ্ঠী বলেছে, জান্তা বাহিনী ফেলে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা বারুদের পাশাপাশি সরকারি সৈন্যদের অনেক মরদেহ উদ্ধার করেছে তারা। 10 দিনের তীব্র লড়াইয়ের সময় আরাকান আর্মির কয়েকজন সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি। আরাকান আর্মির যোদ্ধারা মিনবিয়া শহরের বাইরে অবস্থিত মিয়ানমারের সামরিক বাহিনীর 3টি ঘাঁটি লাইট ইনফ্যান্ট্রি ব্যাটেলিয়ন 380, 379 ও 541 দখল নিয়েছে। এসব ঘাঁটি দখলের পর মিনবিয়া শহরের নিয়ন্ত্রণও এখন নিজেদের হাতে রয়েছে বলে এক বিবৃতিতে দাবি করেছে আরাকান আর্মি। মিনবিয়া সর্বশেষ ঘাঁটির নিয়ন্ত্রণ হারানোর পর জান্তা সৈন্যরা মঙ্গলবার রাত 1:45 মিনফু গ্রামের একটি সরকারি হাসপাতালের যুদ্ধ বিমান থেকে বোমা হামলা চালিয়েছে। বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো এই হামলায় অনেক রোগী ও হাসপাতালের কর্মী আহত হয়েছেন। জান্তার হামলায় হাসপাতালের একাধিক ভবনও ধ্বংস হয়েছে। রাশিয়ার অস্ত্র পশ্চিমা দেশে আঘাত আনতে সক্ষম, হুঁশিয়ারি পুতিনের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমাদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তাদের মনে রাখা উচিত রাশিয়ার অস্ত্র তাদের দেশেও আঘাত আনতে সক্ষম। বৃহস্পতিবার এক ভাষণে তিনি এই মন্তব্য করেন। রুশ প্রেসিডেন্ট বলেন, দিনশেষে তাদের বোঝা উচিত আমাদের অস্ত্র আছে এবং তারা সেটা জানেও। রাশিয়ার নির্বাচনে 2 সপ্তাহ আগে ভাষণে পুতিন এমন মন্তব্য করলেন, তবে তিনি পশ্চিমাদের সঙ্গে সংলাপের ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেন। পুতিন বলেন, মস্কো কৌশলগত স্থিতিশীলতার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সংলাপের জন্য প্রস্তুত, কিন্তু আলোচনায় বাধ্য করার কোনো তৎপরতা রাশিয়া মানবে না। পুতিন বলেন, তিনি বিশ্বাস করেন আরব দেশ এবং লাতিন আমেরিকার দেশগুলোর সাথে সম্পর্ক জোরদার করা রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ। রুশ প্রেসিডেন্ট বলেন, রাশিয়া 2014 সালে ইউক্রেনের ডনবাস অঞ্চলে যুদ্ধ শুরু করেনি, তবে সেখানে যুদ্ধ শুরু করবে এবং নাৎসিবাদ নির্মূল করার জন্য সবকিছু করবে। পুতিন বলেন, রাশিয়ান সেনাবাহিনী আত্মবিশ্বাসের সাথে ইউক্রেনে বেশ কয়েকটি দিকে অগ্রসর হচ্ছে। পুতিন অভিযোগ করেন, পশ্চিমারা রাশিয়াকে 1980-এর দশকের মতো নতুন অস্ত্র প্রতিযোগিতায় টেনে আনার চেষ্টা করছে। তিনি বলেন, রুশ সেনাদের কাছে সারমাট ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হয়েছে এবং রাশিয়া বেশ কয়েকটি প্রতিশ্রুতিশীল অস্ত্র ব্যবস্থা নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। এই সময় তিনি মহাকাশে রাশিয়ার পারমাণবিক অস্ত্র স্থাপনের কথিত পরিকল্পনার অভিযোগকে ভিত্তিহীন বলে মন্তব্য করেন। 3টি রুশ বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের। ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, তারা রাশিয়ার আরো 3টি SU-34 যুদ্ধ বিমানকে গুলি করে ভূপাতিত করেছে। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে সেনাপ্রধান আলেকজান্ডার সিরস্কি বলেছেন, 29 ফেব্রুয়ারি রাতে আবদিপকা ও মারিওপল সেক্টরে শত্রু বিমানের বিরুদ্ধে সফল লড়াইয়ের পর আরো 2টি রুশ বিমান ধ্বংস হয়েছে। 2 বছর আগে ইউক্রেনে পূর্ণমাত্রায় আগ্রাসন শুরু করা রাশিয়া তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। রয়টার্স তাৎক্ষণিকভাবে ইউক্রেনের সেনাপ্রধানের মন্তব্যের সত্যতা যাচাই করতে পারেনি। দীর্ঘ লড়াইয়ের পর চলতি মাসে পূর্ব ইউক্রেনে দ্বীপকায় ইউক্রেনীয় বাহিনী রুশ বাহিনীর হাতে পরাজিত হয়। 2022 সালে মে মাসে দক্ষিণ পূর্বাঞ্চলীয় বন্দর শহর মারিওপোলের পূর্ণ নিয়ন্ত্রণ নেয় রাশিয়া। ইউক্রেনের সামরিক বাহিনী গত সপ্তাহে জানিয়েছিল, 3 দিনে 6টি যুদ্ধবিমান হারিয়েছে রাশিয়া।
বিক্ষোভের মধ্যে পাকিস্তানের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ। পাকিস্তানে ভোট গ্রহণের পর সরকার গঠনের শেষ দিন ছিল বৃহস্পতিবার। এদিন তুমুল বিক্ষোভের মধ্যেই জাতীয় পরিষদের সদস্যদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 29 ফেব্রুয়ারি জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, 16তম জাতীয় পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠান তুমুল বিক্ষোভের মধ্যেই শেষ হয়েছে। এর মাধ্যমে 6 বছর পর আবার সংসদে ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। যদিও নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ করেছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ বা পিটিআই। পার্লামেন্টে শপথ পাঠ করিয়েছেন স্পিকার রাজা পারভেজ আশরাফ। এদিন 282 জন সদস্য শপথ নিয়েছেন। এর মধ্যে অন্যতম হলেন পিএমএলএন এর সাবেক প্রেসিডেন্ট শাহবাজ শরীফ, সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, পিপিপি চেয়ারম্যান বিলাল ভুট্টো জারদারি, জিইউআইএফ প্রধান মাওলানা ফজলুর রহমান। অন্যদিকে শপথ অনুষ্ঠানে ইমরান খানের দলের সদস্যরা বিক্ষোভ করেন। প্রতিবেদনে বলা হয়েছে, পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে অধিবেশন শুরু হয়। এরপর পিটিআই সমর্থিতরা স্পিকারের আসনের পাশে জড়ো হন। এই সময় তারা হট্টগোল ও বিক্ষোভ করেন। ইমরান খানের দলের সদস্যরা সুন্নি ইত্তেহাদ কাউন্সিল বা এসআইসি তে যোগ দিয়ে পার্লামেন্টে অবস্থান নিয়েছেন। অধিবেশনের আগে বিক্ষোভের খবর দিয়েছিলেন পিটিআই সমর্থিত প্রার্থীরা। তাদের অভিযোগ, গত 8 ফেব্রুয়ারি নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে, এর প্রতিবাদে তারা বিক্ষোভ করেছেন। এ সময় স্পিকার তাদের শান্ত হয়ে নিজ নিজ আসনে অবস্থান নেওয়ার আহ্বান জানান। পরে নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠান হয়। বৃহস্পতিবার অধিবেশনে যোগ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন পিএমএলএন মনোনীত প্রধানমন্ত্রী প্রার্থী শাহবাজ শরীফ। তিনি সংসদ কক্ষে প্রবেশের সঙ্গে সঙ্গে সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের সদস্যরা পাকিস্তানকে রক্ষা করবে কে, ইমরান খান ইমরান খান বলে স্লোগান তোলেন। এছাড়া সংসদে পিটিআই এসআইসি সদস্যরা কয়েদি নম্বর 804 বলেও স্লোগান দেন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন। এটি মূলত সেখানে তার কয়েদি নম্বর। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।